দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে সরব বিভিন্ন দল ও জোট। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলনে আছে বিএনপি ও তাদের মিত্ররা। বিপরীতে মাঠ দখলে রাখতে পাল্টা কর্মসূচি চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সেই সঙ্গে নানা ইস্যুতে উত্তপ্ত বাগযুদ্ধ তো আছেই। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে গরম হাওয়া দৃশ্যমান। তা সত্ত্বেও দেশি বিদেশি নানা প্রেক্ষাপটে ভেতরে ভেতরে রাজনীতিতে এক ধরনের গুমোট পরিস্থিতি বিরাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন করার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দাবি পূরণ না হলে দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে তারা। বড় দুই দলের পরস্পর বিরোধী এমন অবস্থান অবশ্য নতুন নয়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগের দুই নির্বাচনের তুলনায় রাজনীতিতে ভিন্ন আবহ বিরাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের প্রতিটি নির্বাচনের আগেই তৎপর হয়ে ওঠেন পশ্চিমা দেশ সহ বিদেশি কূটনীতিকরা। তবে ভিসা নীতি সহ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সক্রিয়তার কারণে এবার পরিস্থিতি ব্যতিক্রম হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে বেশ কিছুদিন ধরেই রাজনীতিতে ভেতরে ভেতরে গুমোট পরিস্থিতি চলছে। সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে পশ্চিমাদের অব্যাহত চাপ আমেরিকার ভিসা নীতি প্রয়োগ এই গুমোট পরিবেশকে আরও ত্বরান্বিত করছে। অন্যদিকে বাংলাদেশে মানবাধিকার ইস্যুতে পশ্চিমা বিশ্বের অর্থায়নে চলে এমন দেশি বিদেশি বেসরকারি সংস্থাও সরকারের উপর চাপ বাড়াচ্ছে, যা গুমোট পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। যদিও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আত্মবিশ্বাসী যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। বিশ্লেষকদের মতে বিএনপি লাগাতার আন্দোলনে থাকলেও সম্প্রতি তাদের কিছুটা শৈথিল্য এসেছে বলে মনে করা হচ্ছে। তাদের কর্মসূচির সংখ্যা বাড়লেও নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে পারেনি। ফলে আগামী দিনে তাদের আন্দোলন সহিংস রূপ নেয় কিনা অনেকের মধ্যে সেই আশঙ্কাও দেখা দিচ্ছে। যদিও আন্দোলন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপিতেও বিরাজ করছে গুমোট পরিস্থিতি, কারণ আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি পূরণে বাধ্য করতে না পারলে নির্বাচন বয়কট করেও কোনো লাভ হবে না। নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন পর ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন তৈরি হয়েছে তা পূরণ না হলে তাদের মধ্যে দেখা দেবে চরম হতাশা। সূত্রে জানা গেছে দুই প্রধান দলের বাইরেও তাদের শরিকদের কর্মকাণ্ডেও কিছুটা স্থবিরতা লক্ষ্য করা গেছে। বিএনপি নির্বাচনে যাবে কিনা সেটা পরিষ্কার না হওয়ায় সরকারের শরিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতি থমকে আছে। বিরোধী জোটেও এ নিয়ে রয়েছে নানা অস্বস্তি। আফসার আনাজ, কালবেলা।